দেশ জুড়ে শীতের তীব্রতার পাশাপাশি বেড়েছে ঘন কুয়াশা। হিমেল হাওয়ার দাপটে বিপর্যস্ত শুধু জনজীবনই নয়, প্রাণীগুলো আর শীতজনিত রোগী বাড়ায় হিমশিম অবস্থা হাসপাতালগুলোর। শীতের আরও খবর জানাতে এই মুহূর্তে বান্দরবানে আছেন সহকর্মী এন এ জাকির এবং সিরাজগঞ্জের জেনারেল হাসপাতালে আছেন আমাদের আরেক সহকর্মী রিঙ্কু কুণ্ডু। প্রথমেই চলে যাচ্ছি বান্দরবানে জাকিরের কাছে। জাকির, গত কয়েকদিনের শীতে আসলে বিপর্যস্ত হয়েছে পাহাড়ি জেলা বান্দরবানের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা, ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক কাজকর্ম। তবে আজকে কিছুটা উন্নতি হয়েছে, এই মুহূর্তে আটটারও কিছু বেশি সময়ে এখন বান্দরবানের তাপমাত্রা বিরাজ করছে 13 ডিগ্রি সেলসিয়াস। তবে আজকে আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেটি জানিয়েছে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.6 ডিগ্রি সেলসিয়াস। তবে সবচেয়ে বেশি রেকর্ড সংখ্যক যে তাপমাত্রা গতকালকে বান্দরবানে রেকর্ড করা হয়েছিল সেটি ছিল আপনার 9.4 ডিগ্রি সেলসিয়াস। এটি আপনার গত কয়েক বছরের, বিশেষ করে বলা চলে যে গত এক দশকে কিন্তু এটি বান্দরবানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এবং গত কয়েকদিন ধরে কিন্তু আপনার বেশ ঠান্ডা অনুভূত হচ্ছিল পার্বত্য জেলা বান্দরবানে, বিশেষ করে এতে বিপাকে পড়ছে ছিন্নমূল খেটে খাওয়া দরিদ্র মানুষ, তারা কিন্তু কাজে যেতে পারছিল না। অনেকেই কিন্তু আপনার বিশেষ করে বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যেতেও অভিভাবকরা সমস্যায় পড়ছিল। আপনি জানেন যে পার্বত্য জেলা বান্দরবানে যেহেতু পাহাড়ি এলাকা, এখানে কিন্তু শীত মৌসুমে একটু শীত পরে, তবে এবছর যেটি লক্ষণীয় যে গত কয়েকদিন ধরে এখানে কিন্তু প্রচণ্ড শীত অনুভূত হচ্ছে, বিশেষ করে তাপমাত্রা প্রতিদিনই কিন্তু আপনার গত কয়েকদিন ধরে যদি আমরা বলি যে 10 ডিগ্রি 11 ডিগ্রি, এবং সর্বশেষ কিন্তু গতকাল 9.4 ডিগ্রিতে কিন্তু নেমে এসেছে। তো এই শীতের কারণে কিন্তু আপনার বিভিন্ন জায়গায়, বিশেষ করে পাহাড়ি এলাকায় যেসব মানুষ রয়েছে তারা কিন্তু সবচেয়ে বেশি দুর্ভোগের মধ্যে পড়েছে। কারণ অনেকেরই আমরা দেখেছি শীত নিবারণের জন্য কিন্তু তাদের পর্যাপ্ত আপনার শীত বস্ত্র বা শীতের যে পোশাক, গরম কাপড়, সেগুলোও কিন্তু নেই। তবে ইতিমধ্যে আমরা দেখেছি গত কয়েকদিন ধরে কিন্তু এখানে শীতের যে বাজারগুলি রয়েছে শীত বস্ত্রের দোকানগুলিতে বেচাকেনা কিন্তু অনেকটা বেড়েছে। তবে দরিদ্র যারা রয়েছে তারা কিন্তু অনেকেই কিন্তু শীত বস্ত্র কিনতে পারছে না। তো অন্যান্য বারের তুলনায় এবার কিন্তু শীত বস্ত্র বিতরণের বিষয়টিও আমরা দেখেছি খুবই কম। তো সাধারণ মানুষের যেটি আহ্বান বিত্তবানদের কাছে, তারা আহ্বান জানাচ্ছে যে বিত্তবানরা যাতে এই সমস্ত দরিদ্র এবং ছিন্নমূল মানুষের পাশে এসে দাঁড়ায় এই তীব্র শীতে। তো এই ছিল আমার কাছে বান্দরবানের শীতের সর্বশেষ পরিস্থিতি। এখন আমরা চলে যাচ্ছি সিরাজগঞ্জে, সেখানে রয়েছে সহকর্মী রিঙ্কু কুণ্ডু, তার কাছ থেকে জানবো। কম ঠান্ডা অনুভূত হচ্ছে, কিন্তু ঠান্ডার কারণে, অর্থাৎ ঠান্ডার প্রভাবে যে শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু এবং বৃদ্ধরা। আমরা এখন আছি সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল শিশু ওয়ার্ডে, এবং আমরা দেখছি যে এই শিশু ওয়ার্ডে ধারণ ক্ষমতার চেয়ে কয়েক গুণ রোগী কিন্তু বেশি রয়েছে, যে কারণে বেডে জায়গা না পেয়ে অনেক বারান্দায় এবং মেঝেতে কিন্তু আসলে শিশুদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এবং এখানে প্রতিদিনই বিভিন্ন উপজেলা থেকে, যেহেতু জেলার সবচেয়ে বড় সরকারি হাসপাতাল, বিভিন্ন উপজেলা থেকে কিন্তু শিশুদের নিয়ে অভিভাবকরা আসছে। এবং নিউমোনিয়া, ডায়রিয়া, এই ধরনের রোগের প্রকোপ কিন্তু আমরা বেশি দেখছি এই হাসপাতাল থেকে। এবং প্রতিদিন আসলে নতুন নতুন রোগী জানিয়েছেন যে তাদের যে সাধ্য মতো তারা আসলে চেষ্টা করে যাচ্ছে, যেহেতু রোগীর চাপ অনেকটাই বেশি, সেক্ষেত্রে কিন্তু চিকিৎসা সেবা দিতে অনেকটাই হিমশিম খেতে হচ্ছে। এবং যেহেতু ধারণ ক্ষমতা থেকে একজন রোগী কিন্তু এখানে বেশি রয়েছে। এখন এই ওয়ার্ডটিতে যে ধারণ ক্ষমতা আছে কয়েকগুণ রোগী কিন্তু আসলে বেশি রয়েছে। এবং এই হাসপাতাল ছাড়া সিরাজগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু, তারও আগে বান্দরবান থেকে যুক্ত হয়েছিলেন আরেক সহকর্মী এন এ জাকির।